মতি ওড়না ছড়িয়ে ফুলে রই কানে কানে প্রমোর সে গুনগুনিয়ে সাদা সাদা কালা কালা রং জমেছে সাদা যে যাই বলুক তুমি যে আমার আমাদের অঞ্চলের সিনেমার কথা বলি তাহলে আমাদের অঞ্চল তো একটু সুরের অঞ্চল, মানে নদী মাতৃক দেশ বলি আমরা তো। এখানে বাউল ফকির লালন শাহি থেকে শুরু হাসন রাজা, মানে বহু গানের ফর্ম এখানে প্রচলিত আছে। টপ্পা গান, নানা ধরনের গান, কবির লড়াই, এই ধরনের গান আমাদের গ্রাম বাংলা। তারপরে যখন আমাদের শহরে গানের সেই পাশ্চাত্য সুর আমাদের গানের মধ্যে ঢুকে পড়লো, মানে সেই ফিরোজ শাহি থেকে পরে আজম খান, তারপরে আমাদের গানের মধ্যে যেই আধুনিকতা বলতে পাশ্চাত্য সঙ্গীতে যে মিশেল ঢুকলো, হ্যাঁ সেটাও তো আমাদের গানকে সমৃদ্ধ করছে। মানে আমরা তো বড়ই হয়েছি এসব সিনেমা দেখে, সিনেমার গান শুনে শুনে, তো ওইটা একটা আলাদাই একটা নস্টালজিয়া ক্রিয়েট করে। কেন জানি মানে মিউজিকের সাথে আলাদাই একটা, মানে আমরা অন্যভাবে কানেক্ট করতে পারি। সিনেমা তো আমাদের সবারই আসলে একটা পছন্দের জায়গা, কারণ আমরা যারা গান করি আমাদের সবারই স্বপ্ন থাকে সিনেমায় কাজ করা। তো বাংলা সিনেমার গান আমার কাছে সবসময় খুব স্পেশাল কিছু আসলে। স্বাধীনতার আগে এবং পরে, মানে ওই সময়ে যে গানগুলি তৈরি হয়েছে, এটা এটা একদম কমপ্লিটলি আমার। এইরকম গানের কথা বা সুর আমি আসলে এখন আর হতে দেখি না। সব সাহিত্য সবাই পড়বে না, সব গান সবাই শুনবে না, সব সিনেমা সবাই দেখবে না। রবীন্দ্রনাথের গান যেমন মধ্যবিত্ত ইন্টেলেকচুয়ালরা যেভাবে গ্রহণ করেছিল, লালনের গানটা কিন্তু সেভাবে করেছিল না। কিন্তু লালনকেও কিন্তু মধ্যবিত্ত ইন্টেলেকচুয়ালরা গ্রহণ করতে হয়েছে। আমরা তো অনেক কমপ্লেক্স একটা আরবান লাইফের ভিতরে আছে। এমন যদি হইতো যে আমি গ্রামের একটা খুব সরল একটা বাউল, আমি আসলে আমার ভোকাবুলারি আসলে একটা সীমাবদ্ধ এবং আমার এটা খুব ইনোসেন্স, আমি তিনটা ওয়ার্ড জানি, ওই তিনটা ওয়ার্ড দিয়ে আমি একটা গান লিখছি, ওই ইনোসেন্স তো আমাদের ভিতর নাই। আমি একটা কমপ্লেক্স লাইফের মধ্যে থাকি, আমি আমার কমপ্লেক্স লাইফের ভাব প্রকাশ করতে চাই, সেটার জন্য তো আমার ল্যাঙ্গুয়েজটার উপর দখল থাকতে হবে। তো আমি মনে করি আর কি যে আমার আমার দায়িত্ব শুধু কাজটা বেস্ট আউটপুট দেওয়া, আর সব কিছুর দায়িত্ব আসলে স্রষ্টা। স্রষ্টা যদি চায় একটা গান অনেক মানুষ শুনবে, উনি না চাইলে কেউ শুনবে না। আসলে একটা যদি বেতোভেনের লেভেলের একটা জিনিয়াস, সেই জিনিয়াস আরেক টেকনোর যুগে তো আরেক রকম হবে। আমাদের এক্সেলেন্সের দিকে যাওয়ার জন্য না এটা না অনেক ই লাগে, মানে এটা খুব হাঙ্গার লাগে। একটা সিনেমার গান হিট করাতে সেই সিনেমাটা এক ধরনের মাইলেজ পায়, কিন্তু ওই গানটা অনেক রেভিনিউ জেনারেট করে না। কিন্তু যেমন সাদা সাদা কালা কালার ক্ষেত্রে যেটা ঘটেছে, হাওয়ার সাদা সাদা কালা কালা হচ্ছে হাওয়ার গান, সো এইটা মানুষের আগ্রহ তৈরি করেছে। যেমন আমাদের পোস্টার, ট্রেইলার, দেন গান, এই সমস্ত কিছু মিলেই মানুষ কিন্তু অনেক কিছু মিলেই হয়তো মানুষ আগ্রহ তৈরি করেছে মানুষকে সিনেমা হলে নিয়ে যেতে। এটার জন্য আমরা ফোক লিরিক্সে যেই ধরনের প্যাটার্ন আর কি, সেই প্যাটার্নে আমরা থাকবো, সেটা এটা মানে এটা গল্পটার জন্য, গল্পটাই ওটা মানে। সো সেই দেশি টেক্সচার যাতে পাওয়া যায়, সো সেই জন্য লিরিক্সগুলি ওইভাবে লেখা। টেকা গানটাতে আমরা একটু জিপসি জ্যাজ টাইপের একটা কম্পোজিশন করার চেষ্টা করছি, বাট সাথে সাথে আমাদের দোতারা, ঢোল, ডুবকি, আমাদের দেশীয় ইনস্ট্রুমেন্টের সাথে আসলে একটা
জিপসি জ্যাজের একটা মিক্স ছিল। আমার যেই চরিত্র সেই চরিত্র গান শোনে, মানে আমি যেভাবে বিশ্বাস করি সেটা হচ্ছে নির্মাতা হিসাবে আমি চরিত্রকে বিশ্বাস করি, মানে দর্শক কী শুনতে চায় কিংবা দর্শক কী দেখতে চায় এটা আমি খুব বেশি মাথায় রাখিনি, বরং চাই মাথায় রেখেছি আমার চরিত্র কী শোনে। কারণ আমার সমস্ত গান হাওয়াতে, যেমন আটটা বাজে দেরি করিস না, ওটা একটা মোবাইলে বাজতে থাকে, কিংবা বাকি আরও দুটো গান, রজ্জব দেওয়ানের একটা গান আছে যেটা সাজান মুন্সি গেয়েছে, দুটো গান, সেই গানটা কিন্তু মোবাইলেই বাজতে শোনা যায়, তো দর্শক ওটা খেয়াল করে না, আমি দর্শককে অনেক খেয়াল করতে দেইও নেই, ওটা খুবই পেছনে হয়তো ঘরের মধ্যে বাজছিল, আমি যেহেতু নৌকার পাটাতনের ভিজুয়াল নিচ্ছিলাম, শ্যুট ইয়াটা ডিজাইনটা ওরকম, সেই কারণে ওই গানটা সঙ্গীত হিসাবে সিনেমায় থাকেনি, ওটা একটা ব্যাকগ্রাউন্ড কিংবা আবহ সঙ্গীত হিসাবে চলে এসেছে। আটটা বাজে দেরি করিস না, মানুষ যদি পছন্দ করে, মানুষ ভালোবাসা দিলে খুবই ভালো লাগে, ওটার জন্যই আসলে মোটিভেশনটা পাই এবং আরও ভালো ভালো কাজ করতে থাকে না, অনুপ্রাণিত হই এবং কাজ করে যাই, কিন্তু অনেক সময় নিজের জন্য কাজ করি খালি। মিউজিশিয়ানের সাথে তো ইসের লাইভ ইন্টারঅ্যাকশন হতে হবে, তো দর্শকের সাথে ওর এনার্জি এক্সচেঞ্জ করতে হবে ওদের, সেইটা সাইবার স্পেসে হবে না। ওর যদি শরীরের মধ্যে ওই দর্শকের চিৎকার যদি ওর শরীরে এসে বাড়ি না খায় তাহলে তো আসলে কেমনে হবে। আমার কাছে মনে হয় না এটা কোনো ভিজুয়াল কিংবা শুধু মানে সে সিনেমার গান হোক আর কোনো ব্যান্ডের গান হোক কিংবা কোনো একক শিল্পীর গান হোক, গানের জোরেই গানটিকে থাকবে আমি এটা বিশ্বাস করি।